আসসালামু আলাইকুম। রোজা আল্লাহর ফরজ বিধান, মানুষের শক্তি সামর্থ্য ও সাধ্যের বাইরে ইসলামে কোনো বিধান নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ কারো ওপর এমন কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যাতীত। সূরা বাকারা আয়াত 286। কোনো কারণ ছাড়া রোজা ছেড়ে দেওয়া কবিরা গোনা, কারণ রমজানের রোজা ফরজে আইন, আর যে তা অস্বীকার করবে সে কাফির। বিনা ওজরে রোজা না রাখলে কঠিন গুনাহগার হতে হবে। সূরা বাকারা আয়াত 183-184। রোজা ফরজ বিধান হওয়া সত্ত্বেও কিছু কিছু কারণে ভেঙে ফেলা যায়, যা সম্পর্কে আজকে আমরা জানব। যদি এমন অসুস্থ হয়ে পড়ে যে রোজা রাখার শক্তি নেই, বা রোজা রাখার দ্বারা অসুস্থ বেড়ে যাবে, তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে। তবে হ্যাঁ, যখনই সুস্থ হয়ে যাবে তখনই তার ওপর কাজা করে নেওয়া ওয়াজিব। আপকে মাসাইল খণ্ড 3 পৃষ্ঠা 202। রোজা রাখার দরুন কোনো ব্যক্তি এমন দুর্বল হয়ে যায় যে রোজা রাখার শক্তি নেই, তাহলে ওই ব্যক্তির জন্য রোজা ভেঙে ফেলা বৈধ। আপকে মাসাইল খণ্ড 3 পৃষ্ঠা 203। রোজা রাখা অবস্থায় যদি এমন ক্ষুদা বা পিপাসা লাগে যে প্রাণ চলে যাওয়ার উপক্রম হয়ে যায়, তাহলে রোজা ভেঙে ফেলা যাবে। আলমগীর খণ্ড 1-207। গর্ভধারিণী নারী বা স্তন্যদানকারিণী নারী যদি নিজের ওপর অথবা নিজের বাচ্চার ওপর প্রাণাতিপাতের আশঙ্কা করে, তাহলে তার জন্য রোজা ভেঙে ফেলা বৈধ। আলমগীর খণ্ড 1 পৃষ্ঠা 207।